আমাদের এই সরকারের বারবার বদনাম হয় যে পুঁজিবাজারের পুঁজি মানুষের চলে যায়। এটার কারণ কখনো সরকার না, এটার কারণ হচ্ছে কিছু গ্রুপ, কিছু ব্যক্তি যারা 80% রিটেলার যে মার্কেটে, তাদের কথা চিন্তা না করে বিভিন্ন অ্যাকশন নেয়। আর আমরা যেটা করছি, সমালোচনা হোক, আমরা আগে সাধারণ বিনিয়োগকারীদের পুঁজি নিরাপত্তা দিচ্ছি, কারণ তারা 80% এই মার্কেটের। সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি করে, পুঁজি নষ্ট হওয়ার সুযোগ করে দিয়ে আমরা কখনো, যত সমালোচনায় যেই করুক, আমরা সেটা হতে দেব না। পুঁজিকে নিরাপদ করে তারপর লাভ লোকসান যা হয় সেটা হবে।